ব্রিটেনের মূলধারার গণমাধ্যমগুলোতে অন্যতম প্রধান সংবাদ যেমন ছিল লেবার এমপি জো কক্স হত্যা ঘটনা, তেমনি আলোচনায় ছিল টাওয়ার হ্যামলেটসের স্টেপনি এলাকায় বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ যুবক জাকারিয়া হোসেনের উপর পুলিশ নির্যাতনের ঘটনা। বর্তমানে জাকারিয়া হোসেনের উপর পুলিশ নির্যাতনের ঘটনাটি তদন্ত করছে ব্রিটেনের ইন্ডিপেন্ডেন্ট পুলিশ কমপ্লেন্স কমিশন। ২০১৬ যেমন ছিল যুক্তরাজ্যের জন্য ঘটনাবহুল, তেমনি বিশ্ব রাজনীতির জন্য ছিল গুরুত্বপূর্ণ। পাঁচ বছরের শিশু আইলান কুর্দির নিথর দেহের ছবি বিশ্বকে স্তম্ভিত করে দিলেও সিরিয়া সংকট তাতে থামেনি। এবছর সিরিয়া সংকটকে কেন্দ্র করে বেড়েছে মার্কিন রাশিয়া দ্বন্দ্ব। সব জরিপকে ভুল প্রমাণিত করে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রটির রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বহুল আলোচিত সমালোচিত ডোনাল্ড ট্রাম্প। Now it's time for America to bind the wounds of division. Have to get together. To all Republicans and Democrats and independents across this nation, I say it is time for us to come together as one united people. I also have a lot of worry the fact that Donald Trump on the 20th of January will become the 45th American president, and his chess game of I will say the new wave of Cold War shuru korte chhe China ebong with Vladimir Putin in Russia. So there's a lot to be worried. Bishwo rajnitir dike takale dekha jabe je America te Donald Trump er nirbachoni bijoy prithibir jonno ekti বড় ভূকম্পন হয়ে দেখা দিয়েছিল। ট্রাম্প কী করবেন আগামী বছরে সেটা তার দায়িত্ব নেওয়ার পরেই বোঝা যাবে, কিন্তু ট্রাম্পের ইলেকশনকে কেন্দ্র করে বিশ্বব্যাপী নতুন করে আবার অশান্তি এবং অস্থিরতা আমরা লক্ষ্য করেছি। বিশেষ করে দুইটা ঘটনা আমাদের মনে দাগ কেটেছে। একটি ঘটনা হচ্ছে মায়ানমারের যে মুসলমানের উপর নির্যাতন, আর একটা হচ্ছে শরণার্থীর যে ইউরোপে যে শরণার্থীরা যেভাবে আগমন করেছেন সেইখানে অনেকেরা মৃত্যুবরণ করেছেন, সেই ঘটনাগুলো কিন্তু আমাদের মনে অনেক দাগ কেটেছে। সিরিয়াতে গত কয়েক বছর ধরে যে মানবিক বিপর্যয় চলছে, 2016 সালে তা চরম আকার এবং চরম পরিস্থিতি ধারণ করেছে। মিয়ানমারের ঘটনা যেখানে রোহিঙ্গা আমাদের জাতিগত সেও মানুষ, সেই হিসাবে মানবতার দিক থেকে বিবেচনা চিন্তা করে যেটা খুবই খারাপ এবং খুবই এই ব্যাপারে মর্মাহত। বছর জুড়ে নানান ঘটনায় দেশে ও বিদেশে আলোচিত ছিল বাংলাদেশও। সবচেয়ে বেশি আলোড়িত করেছে গুলশান হামলার ঘটনা। পয়লা জুলাই রাতে গুলশানের হটি আর্টিজান রেস্টুরেন্টে জিম্মি ঘটনায় নিহত হয় 20 জন, যাদের 17 জনই বিদেশি নাগরিক। এছাড়া এবছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের প্রায় ৮ কোটি ১০ লাখ ডলার চুরির ঘটনা ছিল বাংলাদেশের ইতিহাসের অন্যতম আলোচিত ঘটনা। ব্যাপকভাবে আলোচিত তনু হত্যা, খাদিজার উপর হামলা বাংলাদেশকে নিয়ে নেতিবাচক খবর হলেও ২০১৬ বাংলাদেশের জন্য বলতে হবে অপেক্ষাকৃত রাজনৈতিক স্বস্তির বছর। ২০১৪-১৫ রাজনৈতিক সহিংসতাকে ছাপিয়ে এবছর ছিল কিছুটা সহনশীলতার। চ্যালেঞ্জিং একটা বছর গেছে, আমেরিকান ইলেকশন হয়েছে, ব্রিটেনের ব্রেক্সিট হয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে আমি বলবো যে ইট ওয়াজ আ ভেরি ভেরি ফ্রুটফুল ইয়ার। আমাদের মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারা যেভাবে দেশকে নেতৃত্ব দিচ্ছেন এবং আমাদের অর্থনৈতিক যে ইন্ডিকেটার্সগুলো সেগুলো সাংঘাতিকভাবে ইম্প্রুভ করেছে, প্রচুর ইনভেস্টমেন্ট আসছে, বড় বড় প্রজেক্ট হচ্ছে, আমাদের জানেন আপনারা আমাদের স্বপ্নের পদ্মা সেতু হচ্ছে, আমাদের নতুন এয়ারপোর্টের জন্য কাজ শুরু হয়েছে, আমাদের স্যাটেলাইট তৈরি হচ্ছে, অনেক কিছু হচ্ছে। এবার আমাদের প্রধানমন্ত্রী বিভিন্ন দেশে গেছেন, বিভিন্ন অর্গানাইজেশন থেকে তাকে অনেকভাবে সম্মানিত করা হয়েছে, যে সম্মান আমাদের দেশবাসীর। সো 2016 আমি মনে করি যে দেশ স্বাধীন হওয়ার পর একটা ভিন্ন ধরনের একটা বছর গেছে। আজকের বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২ বিলিয়ন মার্কিন ডলার, আজকের রপ্তানি আয় ৩৪ বিলিয়ন মার্কিন ডলার, আজকে ১০ টাকা কেজি করে ৫০ লক্ষ পরিবারকে চাল দেওয়া হয়েছে। আজকের এই 2016-তে আমরা যুদ্ধবাহীদের বিচার, বড় বড় যারা যুদ্ধবাহীদের আসামি ছিলেন তাদেরকে বিচারের কাঠগড়ায়
ফাঁসি দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ আজকে মুক্তিযুদ্ধের চেতনায় এবং যুদ্ধাপরাধীদের দায়ে যে আমাদের এই কলঙ্ক ছিল সেই কলঙ্ক অনেকটা লেপন হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আজকের 2016-তে বিশেষ করে আমি ধন্যবাদ জানাতে চাই বিএনপিকে, যে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির সাথে সংলাপে বিএনপি সহ বাংলাদেশের বিরোধী দলগুলো এসেছেন, কীভাবে আগামীতে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন অনুষ্ঠান করা যায় সেই ব্যাপারে আলাপের জন্য। 2016 ছিল বাংলাদেশের 16 কোটি মানুষ, 16-17 কোটি মানুষ একটি কারাগারের মধ্যে ছিল। একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে এই 2017 সালে। আমরা মনে করি 2016-কে যে ভুল গণতান্ত্রিক সরকার করেছে, একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করার জন্য যেভাবে যতটুকু একটি নির্বাচন কমিশন, ইন্ডিপেন্ডেন্ট একটি নির্বাচন কমিশন গঠন করে একটি নির্বাচনের মাধ্যমে, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি সরকার গঠন হবে। Sorry goes England 9 down, Shakib has him. Astonishing catch. 2015 এর ধারাবাহিকতায় বাংলাদেশের ক্রিকেটও দেশকে উপহার দিয়েছে বেশ কয়েকটি স্মরণীয় দিন। 30 অক্টোবর টাইগাররা এনেছে ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়। তবে ঠিক একই দিন ঘটেছে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় লজ্জাজনক সাম্প্রদায়িক হামলা। ভাঙচুর করা হয়েছে হিন্দুদের মন্দির, পুড়িয়ে দেওয়া হয়েছে বসত বাড়ি। Fidel Castro faced the nation. 2016 কে বলা যেতে পারে কিংবদন্তিদের প্রস্থানের বছর। এবছরের 28 নভেম্বর কিউবা বিপ্লবের মহানায়ক ফিদেল কাস্ত্রো চিরবিদায় নেন, যিনি ছিলেন বিশ্ব সমাজতান্ত্রিক আন্দোলনের অন্যতম পুরোধা। এবছর বিশ্ব হারিয়েছে আরও বেশ কয়েকজন আলোচিত ব্যক্তিকে, যাদের মাঝে আছেন মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী, লেখক মহাশ্বেতা দেবী, ভারতীয় রাজনীতিবিদ জয়ললিতা জয়রাম। আর ক্রিসমাসের দিনে বিদায়ের এই তালিকায় যোগ হয়েছেন কিংবদন্তি গায়ক জর্জ মাইকেল। ২০১৬ সাল ছিল ব্রিটেনে বাংলা গণমাধ্যমের জন্য ঐতিহাসিক বছর। বিলেতে বাঙালিদের গোড়াপত্তনের শুরু থেকেই ছিল নিজস্ব স্বকীয় সংস্কৃতি ধারণের চেষ্টা, আর সেই আকাঙ্ক্ষার শুরু থেকেই ধারক ছিল সংবাদপত্র। বাংলা গণমাধ্যমের সেই যাত্রার পূর্ণ হয়েছে শতবছর এবছরের নভেম্বরে। এই ছোট্ট একটা কমিউনিটিতে লেস দেন এ মিলিয়ন পিপল অ্যান্ড উই হ্যাভ অল টুগেদার মোস্ট প্রবাবলি অ্যাবাউট 30-40 ডিফারেন্ট টাইপ অফ থিংস অ্যাজ এ টেলিভিশনস, পেপার, পত্রিকা, ম্যাগাজিনস, এইসব সব মিলিয়ে এটা আমাদের সফলতা এবং আমাদের পূর্বপুরুষদের সফলতা যারা শুরু করেছিলেন, দ্য ক্রেডিট গোজ ব্যাক টু দেম। বাংলা গণমাধ্যমের পাশাপাশি বিলেতের সবচেয়ে জনপ্রিয় বাংলা টেলিভিশন চ্যানেল এস 2016-তে পূর্ণ করল তার এক যুগ। ওয়ার্কিং ফর দ্য কমিউনিটি স্লোগান নিয়ে পথ চলা চ্যানেল এস পরিবারের সবসময়ের সাথে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি। নতুন বছরে চ্যানেল এস অঙ্গীকার করে আগামীর পথ চলায় সংকট সম্ভাবনায় কমিউনিটির পাশেই থাকবে চ্যানেলটি।